করোনা ভাইরাসের বিস্তার রোধে 1 জুলাই সকাল 6টা থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এই লকডাউন বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও পুলিশের পাশাপাশি মাঠে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। জানা গেছে আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন। চলমান লকডাউনের সীমিত পরিসরে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকলেও আগামীকাল থেকে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে নিজস্ব ব্যবস্থাপনায় শিল্প কারখানা চালু রাখার পাশাপাশি সমুদ্র ও বিমানবন্দর এবং জরুরি পরিষেবা কার্যক্রম লকডাউনের আওতামুক্ত থাকবে বলে জানা গেছে। এক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার কথা রয়েছে। রাকিব হোসেন আপ্রো, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। মডেল হসপিটাল প্রাইভেটে আপনাদের স্বাগতম। লক্ষ্মীপুরে বিগত 15 বছর ধরে বিশ্বের সর্বাধুনিক পদ্ধতি ব্যবহার করে অভিজ্ঞ ডাক্তার ও নার্সের মাধ্যমে আমরা দিচ্ছি উন্নত মানের স্বাস্থ্যসেবা। প্রসূতি মায়ের নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আমরাই শীর্ষস্থানে অবস্থান করছি। আমাদের রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, কনসালটেশন সেন্টার, মা ও শিশু ইউনিট, ল্যাবরেটরি, ব্লাড ব্যাংক, শীতাতপ নিয়ন্ত্রিত সুপ্রশস্ত কেবিন সহ পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও রয়েছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস ও নিজস্ব ফার্মেসি থেকে সার্বক্ষণিক ঔষধ সরবরাহের ব্যবস্থা। মডেল হাসপাতালে অবৈধ DMC ও বিনা প্রয়োজনে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা করা হয় না। এখানে মহিলাদের জন্য মহিলা ডাক্তারের মাধ্যমে আল্ট্রাসোনোগ্রাফি এবং সুদক্ষ টেকনোলজিস্ট দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা হয়। কম খরচে সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা পেতে চলে আসুন লক্ষ্মীপুর মডেল হসপিটালে। রোগীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমরা প্রস্তুত আছি। সেবা নিন, কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে আমাদেরকে অবহিত করুন। মডেল হসপিটাল প্রাইভেট, লক্ষ্মীপুর রামগতি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মার্কাজ মসজিদের পূর্ব পাশে। মডেল হাসপাতালে সেবা নিন, সুস্থ থাকুন প্রতিদিন।